বাঘা, তুই বাড়ি থেকে চলে যা, তোর মতো অবাঘা সন্তানের আমি মুখ দেখতে চাই না, আর দেখতে চাই না। এই শোনো, তোমার তো আজকে রেজাল্ট বের হওয়ার কথা ছিল, খবর কি? বাবা রেজাল্ট তো দিছে, কিন্তু বাবা এইবার আমি ফেল করছি। বাবা আমি ফেল করছি এবারও। গর্দব গর্দব তিনবার ফেল করলো, এত টাকা পয়সা দিয়ে তোকে পড়াইছি, একবারও তুই পাস দিবার পারলি না। তুই তুই তিনবার ফেল করছিস বাবা, আমার কষ্টের টাকা দিয়ে, আমি কষ্টের টাকা দিয়ে তোকে মানুষ করার চেষ্টা করছি, কিন্তু তুই মানুষ হতে পারিস নাই। তুই বাঘা, তুই এ বাড়ি থেকে চলে যা, তোর মতো অবাঘা সন্তানের আমি মুখ দেখতে চাই না, আর দেখতে চাই না বাবা, তুই যা। বাবা বাবা এবারকার মতো আমাকে মাফ করে দেন বাবা, আমি আর ফেল করবো না। তুই তিনবার ফেল করছিস, তুই আমাকে খুব কষ্ট দিস, যা বাসা থেকে বের হয়ে যা, তোর মতো অবাঘা সন্তান আমার দরকার নাই, তুই বের হয়ে যা। কিরে বন্ধু, তো ফোনটা দেখতে সেই রে। হ্যাঁ বন্ধু, পরীক্ষা পাস করছে তো আব্বা ফোন কিনে দিছে একটা। তাই তো কত দিগিনলি ফোনটা? এই তো 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকা দিল বন্ধু, আমার তো কাজ আছে বন্ধু। কে বন্ধু, আর বলিস না, পরীক্ষা পাস করছি, এই আনন্দ আব্বা বিয়ে করে দিবে। তাহলে সেই কাম হয়েছে বন্ধু, দাঁত মত কি দিবি নে? দাঁত তো অবশ্যই পাবি বন্ধু, মানুষ দাঁত পাবি না কিসের লিগে? তাহলে তো হচ্ছে সবাইকে দাঁত দেবো, পাবি না দাঁত কিসের লিগে? দেখে বন্ধু, তোর ফোনটা অনেক সুন্দর, আমার তো কাম হয়ে গেছে। কে বন্ধু, আব্বা তোমার গাড়ি কিনে দিবে। কবে? আজকে বিকেল যেতে বলছে। তাহলে তো বাম্বার বন্ধু তোর। ঠিক আছে বন্ধু। তাই নাকি বন্ধু? জি বন্ধু, নতুন বিয়ে করতেছি বন্ধু, তোর গাড়িটা দিবে একদিন, নতুন বউ নতুন গাড়ি, তোরা তো আমার বন্ধু, গাড়ি তোদের জন্যই তো। ওই তো বন্ধু, গাড়িটা একটা দিবি, বউ নিয়ে করবো। আরে বন্ধু, রাগের খবর কি জানিস তোরা? কি বন্ধু কি খবর? ও তো আবার ফেল করছে। কি ও তিনবার ফোন ফেল করছে? আগে দেখতাম সবসময় বইলে এত গাড়াড়ি করতো, ওই লোক ফেল করে। ও তাই বন্ধু, বন্ধু ওর সাথে কিন্তু আমাদের যায় না। ঠিকই বলছিস, ওর সাথে আমরা যাই না, ওর সাথে আমাদের যায় না। ও হলো আমরা হলো সিনিয়র পারসন। ঠিক আছে, ওর সাথে কিন্তু আমাদের জুনিয়র, ওর সাথে আর থাকবে, ওর সাথে থাকা যাবে না কিন্তু আমাদের। ঠিকই বলছিস, ও তিনবার ফেল করছে, ওরা তো যায় না আমাদের, ওর সাথে আর থাকবি না। বন্ধু বন্ধু ওদের রাখে বেস্ট আছে, ওর সাথে ওরা কেউ কথা বলবি না। ঠিক আছে, ওর সাথে কথা বলিস না, দেখতে শুনতো তো রে। আরে দেখ দেখ বন্ধু। আরে বন্ধু কি অবস্থা তোদের? কিসের বন্ধু, করছে ফেল আমার বন্ধু। কি বলিস এসব, তোর সাথে আমাদের সম্পর্ক রাখা সম্ভব না, যা। যে তিনবার ফেল করে তার সাথে বন্ধুত্ব রাখা সম্ভব না। বন্ধু দেখ, তোরা এইসব বলতেছিস, একটু আগে বাসায় থেকে আমাকে বের করে দিছে এই পরীক্ষায় পাশ করে নেই দেখে। তোদের নিয়ে আমার কত আশা, তোদের সাথে আমি সেই ছোট থেকে একসাথে পড়াশোনা করছি, খেলাধুলা করছি, আর তোরা। শোন বন্ধু, এতদিন আমরা সেম ইয়ার ছিলাম, এখন তো আমার জুনিয়র হয়ে গেছিস, তোর সাথে আমার যায় না, যা তুই তো তোর রাস্তা দেখ, আমরা আমরা রাস্তা দেখি। আরে কালকেও তো আমরা একসাথেই ছিলাম। কালকে আর আজকের কথা অনেক তফাত, কালকে আমরা সেমার ছিলাম আর আজ তুই ফেল করছিস, তুই এখন জুনিয়র, তোর সাথে আমার সাথে যায় না। এখন তোকে আমরা অন্য জায়গায় গেলে কী বলবে, যে তুই ফেল করছিস, তোর সাথে থাকলে আমাদের মাঝে সময় থাকবে না, তুই তোর রাস্তা দেখ, আমরা আমার রাস্তা দেখি। বন্ধু দেখ, তোদের দ্বারা আমি এই আশা করি নাই, তোদের আমি নিজের ভাই মনে করছি, আর তোরা আমার সাথে এইরকম ব্যবহার করলি, বিপদ কিন্তু সবসময় একজনের কাছে থাকে না, তোদের এইরকম একটা দিন আসবে। ঠিক আছে, আজ ফেল করছি বলে তোরা আমাকে দূরে ঠেলে দিচ্ছিস। শালা আইছে, করছে ফেল, আইসা আবার আইসা কথা বলতেছে, শালা আমি অভিনয় করে আইছে। চল চল, তিনজন মিলে একটা ট্যুর দি আসি, চল চল ঘুরে আসি, চল। না, এত চেষ্টা করলাম পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য, আর আমি কিনা সেই পরীক্ষায় ফেলই করলাম। এখন তো বাসায় যাওয়ার মতো কোনো পরিস্থিতি নাই, বাবা তো বাসায় থেকে বাইর করে দিল, কি করবো এখন? আরে বন্ধু তোর কি অবস্থা? আমার আর অবস্থা রে বন্ধু, এবারও পরীক্ষায় ফেল করছি। আরে বন্ধু আর বলিস না, আমি তো কানে গোড়াতে বাস করছি। তুই তো পাস করছিস রে ভাই, আমি তো ফেল করছি, বাবাও বাড়ি তুলতেছে না,
আর আমার যে কলেজের বন্ধুগুলো ছিল তারাও নাকি এখন সিনিয়র হয়ে গেছে, আমাকে জুনিয়র ভাবে। তাদের কাছে আমি থাকলে নাকি তাদের লজ্জা লাগে, লোকজন কি বলে না বলে তার জন্য আমাকে পর করে দিল। আর দেখ, তোকে আমি বন্ধু ভাবে কোনোদিনই করি নাই, আর তুই আমার পাশে এসে বসলি আজ। দুনিয়াটা বড়ই কঠিন রে ভাই, সবাই নিজের স্বার্থ বোঝে। এগুলো নিয়ে মন খারাপ করিস না, দেখ কপালে যেটা থাকবে ওটা তো হবে। আর আমার ওই একই অবস্থা, আমার তো বাড়িতে বাইর করে দিছে, পাস করার পরও বাড়িতে বের করে দিছে। এখন কি করার, কপালে যেটা ছিল ওটা তো হবে, এটা নিয়ে মন খারাপ করিস না। আচ্ছা তুই ক, আমরা কি ইচ্ছে করে ফেল করছি? আমাদের কি মন চাই আমরা ফেল করি? আমরা তো চাইছিলাম যে ভালো রেজাল্ট করি, এখন যদি ফেল করি এখন কি করা যাবে তুই বল? তাই বলে বাড়ির থেকে বাইর করে দিবে, বন্ধু বান্ধব পর করে দিবে, তুই ক এইভাবে কি একজন মানুষ বাঁচতে পারবে? কি করা, আচ্ছা বন্ধু সব এখান থেকে চল। আমি পরিবারের একমাত্র সন্তান, বাবা আমাকে ফেল করার জন্য বের করে দিল। আমাকে এভাবে বকাঝকা না করে একটু ভালোভাবে যদি বুঝাইতো। যে বন্ধুদের সাথে সবসময় আড্ডা দিতাম তারাও নাকি এখন সিনিয়র হয়ে গেছে, আমার সাথে চলতে নাকি তাদের সমাজের বাজে। এ জীবন রেখে আর কী করবো, কিছুই করা নাই, জীবনের কোনো দামই নাই আমার আর। তুই বাঘা, তুই এ বাড়ি থেকে চলে যা, তোর মতো অবাঘা সন্তানের আমি মুখ দেখতে চাই না আর দেখতে চাই না। আমি মুখ দেখতে চাই না আর দেখতে চাই না বাবা, তুই যা।